খাবার সভা ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমন তাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি দুই পরিবার উড়বে রে গোল এই জন্যই তো কইলা তোমার লইয়া ইনি যাই যাই মানে উনে যাব চাপাবাজ তুমি যা চাইবা আমি তাই দিব আরাফাত সৌদির থেকে যেসব স্বর্ণ অলঙ্কার আনছে টাকা পয়সা আনছে সেটা হস্তগত করার জন্য এনি অভিনয় করতেছে এত বছর পর সৌদি আরব থেকে ফিরে আইসা নিখোঁজ হয়ে যাবো তোর নকল ওষুধ সাপ্লাই দিয়েছিস তোদের সেই ওষুধ খেয়ে নিষ্পাপ বাচ্চারা মারা যাচ্ছে না না আমি ক্রাইম রিপোর্টার তোর পরকীয়ার কারণে কি হচ্ছে জানিস তুই তোর নিজের লাইফটা নষ্ট করতেছিস তোর জামের লাইফটাও নষ্ট করতেছিস যার সাথে পরকীয়া করতেছিস তার লাইফটাকেও নষ্ট করতেছিস সবকিছু মিলিয়ে তুই সমাজটাকে নষ্ট করতেছিস তুই হচ্ছিস সমাজের কীট পতঙ্গ সমাজের কুলাঙ্গার তাহলে পরে তুই ক তোর কি বাইশ থাকার কোনো অধিকার আছে এই পৃথিবীতে আছে নাই তুই বাইশে থাকলে আরো দশটা মায়া মানুষ নষ্ট হয়ে যাবে দশটা লাইফ নষ্ট হয়ে যাবে সমাজটা ধ্বংস হয়ে যাবে তোর বাইশে থাকার কোনো অধিকার নেই তোকে মরতে যা তোকে আজকে আমি ছেড়ে দিলাম মাফ করে দিলাম তোর এই সন্তানটার কারণে তোর এই সন্তানের কারণে আমার টার্গেট মিস হয়ে গেল তবে মনে রাখিস আজকের পর থেকে যদি আর কোনো কারণে আমি তোর নামে কিছু শুনি তাহলে পরে কিন্তু এই আজরা সাথে টার্গেট কোন মিস হয় না এটা শুধু মনে রাখ যা আমি আর কখনো পরে কি করব না যা চোখের সামনে দিকে যা যা ভাগ্য ভালো আর তুই মরে গেলে তো কাইতে নদীর মধ্যে ভাসিয়ে দিতাম আবাজি কি হবে মামা তোমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না ওকে আমি শেষ করার জন্য সিদ্ধান্ত দিচ্ছি আয় দে ওকে মাথা ফাটিয়ে একদম দুভাগ করে দে আমরা ভালো করলি না কই বাজি সাহেব তার তো মনে আসতেছে দিকে সে কি মরে গেল নাকি না 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 আরে তুই চিন্তা করিস না অক্সিজেন কত মরে গেল আরে ভাগতেছি ওকে একবার নদীর মধ্যে একবার ফাঁসাই দেবো তাহলে চলো 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 না সবাই চলো হ্যালো হ্যালো এই যে মুই রাত বেরা দেল্লাল্লা চলে এত কিন্তু মরে লইয়া মোর কোনো টেনশন ভয় ভি দেখিছ নাই যত টেনশন কিন্তু আমনের লইয়া ভয় আমনের লইয়া মরে লইয়া কি টেনশন আর কি ভয় তোর পথে যদি আপনি একটা কেস চৌ দেখেন হালমাই দিয়ে কোথায় ওঠেন আল্লাহ জানেন আর যদি হাফে একটা ঠোর মারতে দেখ লাভ দিয়ে কোথায় ওঠতেন আল্লাহ জানেন খুঁজে পাইতাম না কইলেই হইলো আমার সাহস তো তুই দেখাস নাই দেখছিস সাহস কি হলো কি হলো জাগর দিয়ে উঠলেন কে আমি তোরে টেস্ট করলাম কি টেস্ট করছেন মরে ওরে খোদা চাপা বাজার একটা সীমা তাই সারাই গেছে খালু আপনারা দেখছেন কি মনে জানেন সাহসের অধিকারী এত আপনি টারজান হয়ে গেছেন সুন্দরবনে
হইতে ওই জেতা বাঘ লই আমনের ভয় দাইতে হইলো বুঝছেন রাজনীতির খেলা খেলা একটা বুদ্ধি বের করো আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না তুই এক কাম কর তুই সুসাই দিক দিয়ে বাড়ির মধ্যে চলে যা আমরা দেখেছি আমরা দেখেছি বুঝতে পারলাম না তো খালু খালি ফটর ফটর করস কামের সময় তো কিছুই বুঝোস না তুই একটা গর্ধপ খালু আমনে মরে গর্ধপ কোন ছাগল কন যা কিছু কন সব মানে লমু কিন্তু কি করতে হবে খালি আমনে কন এক মিনিটে ঘড়াই দিমু চুপ থাক শোন আমার পরিচিত একটা খুনি আছে টাকা দিলে মানুষ খুন করে আমি সেই খুনির আইনা সাতটার রে মার্ডার করতে চাই ওরা গ্যারাম ছাড়া হইব আর পুরো গ্রামের মালিক হমু আমি তার মানে আপনার ভাগ্নিয়া তোতারও সব কিছু জানা ঠিক না আমি তো সত্তারের দিয়া উদাহরণ দিছি এই আপনার উদাহরণ শুনলে আমার গা গত থপ থরে কাঁপতে আছে আর গাম বাড়িতে আছে তত্র ইন্দে ফোটেন আর আপনি যে কথাগুলো কইছেন এ যদি গ্রামের একটা লোক শোনে গ্রামের মানুষের কথা বাদ দেন এই যদি অ্যানি কি ম্যানির মামুরাকে হনতে পারে আপনি বুঝতে পারতেছেন গড়াইয়ে কদ্দূর যাইবে আপনারা তো বাইসে যাইবে মাঝখানে গ্যাড়া করে ফেলবো মুই আরে এক মিনিট থাকেন না খালো আপনার পা ধরছি এই যে ফোটেন ফোটেন বিপদে পড়ে যাইবেন সাক্ষী যাইবেন না আপনার এত বুঝান বুঝাই আপনার কোনোভাবেই অ্যানালগ দিয়ে আমি ডিজিটাল আনতে পারতেছি না কেন একটা মেসেঞ্জারে সফটওয়্যার দিয়ে যাইতে আমি খুশি হইতাম যে আপনি কথা বোঝেন না আমার উল্টা 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 কেন ওরে আমার মো প্রেমে থাকে তাল বাহানা প্রেমে থাকে তাল বাহানা প্রেমের মরা জলে ডোবে না প্রেমের জন্য কাঁদিস কেন ওরে আমার মো হরেক তকলিফ সহ্য করে আমি এই গ্রামে একটি সুন্দর দল খাড়া করেছি কিন্তু আমি কাউকেই পাচ্ছি না এখন আমার কি হবে কি হবে কি আমার রাজমুকুট কই আমার রাজমুকুট ও এখন আমার কি হবে না 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 আমি থাকতে এই গ্রামে যে কোনো রাজা কোনো পাবো না সেটা তো হতে পারে না রাজা রাজা আপনার কি হয়েছে আপনি তো অভিমান করেছেন ওমা না তো এ তো মনে হচ্ছে কারা মাইরিয়াছে ও মা মাইরে ফাটিয়ে ফেলেছে রে
রক্ত রক্ত বের করে ফেলেছে ওয়াল্লাহ এ কি হবে এখন আমি কোনে যাব কাটাক কাটাক এখন ও করিম ভাই মোনালিসা, তুমি তো এই পুরুষ, মাইয়াগো নাম রাখছো গা, রাখছো মামু, পুরুষ হইয়া মাইয়াগো নাম রাখছে, ক মামু, মামুর বুঠে এত বুঝিস কেন রে তুই, ছেলের নাম না মেয়ের নাম কথাবার্তা বলে ক্লিয়ার হয়ে নিতে হবে না, কথা কম বল ভাই, আপনার নাম কি ঠিক করে বলেন তো? আমার নাম আলি স্যার, আলি। আলি ছেলে মানুষের নাম, দেখেছিস ছেলে মানুষের নাম। ভাই কি করেন আপনি? আমি জানতে করি স্যার। যাত্রায় আপনি কি পাঠ করেন? আমি যাত্রায় বিবেক করি স্যার। প্রেম প্রেম করে কাঁদিস কেন ওরে আমার মন, প্রেমে থাকে তাল ভালো না, প্রেমে থাকে তাল ভালো না, প্রেমের মরা জলে ডোবে না। বুঝেছেন স্যার, আমি কিন্তু যাত্রায় বিবেকের অভিনয় করি, আপন দুলাল একটা পালা করব, সেখানে আমার একজন রাজা দরকার, কিন্তু দুঃখের বিষয় আমার রাজা মায়ের খেয়ে গিয়েছে। মায়ের না, মায়ের খেয়ে গিয়েছে মানে হয়েছে কি যে আমি যে রাজা খুঁজছি সে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই আমি মনে মনে রাজা খুঁজতে যে মায়ের খেয়ে গেছি। স্যার এই যে আপনার দিকে কিন্তু মনে হচ্ছে যে আপনার রাজার পাঠে খুব ভালো মানাবে। কি বললেন? আমি পুলিশের ডিউটি রেখে রাজার অভিনয় করব? তা তো ভালো কথাই কয়েছেন স্যার। ঠিক আছে স্যার, তাহলে পরে যখন ডিউটি থাকবে না, আপনি যখন ফ্রি থাকবেন তখন আপনি রাজার পাঠটা করে দেবেন। তাহলে পরে আমি এখন কি করব? আমি যে রাজা খুঁজে পাচ্ছি রে, আমার অবলা অপেরা যে অবলাই থেকে যাচ্ছে, আমি এখন কোনে এই যে আমার রাজার মতো রাজা পেয়ে গেছি। ও স্যার এই যে দেখেন, এই রাজটুপিখান যদি আপনি মাথায় দেন একদম রাজার মতো রাজা লাগবে আপনার, আপনার থেকে মনে হবে তখন একজন ভাওয়াল রাজা। স্যার আপনি তাহলে আমার এই রাজার পাটটা করে দেন। বুঝতে পেরেছিস, স্যার যদি রাজা হয়ে যায় না আমরা হব সেনাপতি, ক্ষমতা তো তখন আমাদের হাতে রে। আপনি আমার রাজার পাটটা করে দেন স্যার, ফাইন ফাইন হবে, ফাইন হবে স্যার। আপনার কি ধারণা আমি যাত্রার অভিনয় করব? অল্পের জন্য ক্ষমতাটা ছুটে গেল রে। তাহলে এখন আমি কি করি? আচ্ছা আপনি অবশ্যই একটু খাটো হয়ে যান, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব, আপনার একটু সময় হবে, আপনি আমার রাজা হয়ে যান। দেখছো বাবু, ওই রাজার অভিনয় করব, তুমি আমার মোর পূজা কি কও বাবু? মামুর বুটা ফাজলামি করিসটা কি তুই? এইরকম একটা কাঁথা মাথা চেহারা দিয়ে তুই রাজা হয়ে যাবি? তোর ফিগার দেখেছিস তুই? তুই তো আমার চেয়ে না হলে 6 ইঞ্চি ছোট রে। আচ্ছা ভাই, আমার যে চেহারা ফিগার রাজা হওয়ার মতো না বলেন তো দেখি। হ্যাঁ হবে না মানে সুপার ফাইন হবে, আপনার বডি ফিগার আছে কিন্তু, এই টপরখান পরলে আপনার ফাইন মানাবে। দেখেছিস মামুর বুঠা কি বললো, আমার তো চেহারা ফিগার রাজার মতো, আর তোর যে কাটা মাটা চেহারা না, তুই তো প্রজার পাট পাবি না, তুই কি পাট পাবি জানিস? ওই যে রাজার বাড়ির সামনে যে ভিক্ষার বাটি হাতে দাঁড়ায় থাকে যে ভিক্ষু, তুই সেই পাট পাবি। আর আমার ডায়লগ কি হবে তখন জানিস? এই ভিক্ষুকে কিছু দিয়ে বিদায় কর তো, তোর অবস্থা হবে এরকম। কি দাদা আছে ছায়া মেরে, ওই দেখেন ওই দেখেন, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না স্যার, আসামি নাই স্যার। কই তোমাকে খুঁজে পাওয়া যায় নাই, ভালো হলো দেখা হয়ে গেল। সত্তার বাপজান, তোমারে খুঁজতেছিলাম একটা বিশেষ কারণে, তোমার যখন পেয়ে গেছি তাহলে আর কোনো চিন্তা নাই। দেখছো দেখছো তুমি, তোমার সত্তর ভাই চেয়ারম্যান বাড়ির জামাই হইতে যাইতেছে, আলোচনা শুনে বুঝতে পারতাছো না? না না,
আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই সাত্তার ভাইরে ওরা কোনো ফান্দে ফেলাইছে। না না সব কথা আপনাকে কোয়া যাব না। এ নিশ্চয়তে একটু মহাপদ বিষয় আছে তো ওরা আমি এখন যে পার্সোনালি বুঝতে পারছেন। শোনো 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 অ্যানির কাছে তোমার যাওয়ার দরকার নাই। অ্যানির কাছে যা করছে তো তুমি আমাদের কাছে কয়ে ফেলাও, কারণ আমি তো অ্যানির মামা। হ্যাঁ তুমি আমাকেও বলতে পারো, বলো না মন খুলে বলে ফেলাও। বলো। ঠিক আছে আপনারা যাবেন মানা করছেন যাবো না, কিন্তু এনু তোমার যাবার ছিল না যাওয়াটাকে ঠিক হইব না। বিষয় হচ্ছে কি ওর সাথে আমার একটা মহব্বত ছিল তো শরম পাইতেছি কেমতে কই, সেই জন্যই একটু বাচ্চিত করবার যাবো আর কি। তোমাকে আর বলতে হবে না সাত্তার, অ্যানি আমাকে বলেছে আর আমি অ্যানির কাছ থেকে শুনে মামাকে সব জানিয়ে দিয়েছি, মামা সব জানে। শোনো সাত্তার বাবা, তোমার আর অ্যানির মধ্যে যে বিষয়টা সব আমি জানি, এখন আমার কাজ হচ্ছে আমি মামা হিসাবে তোমাকে দুজনের মধ্যে মিল করে দেওয়া। কি যে কইতেছেন কেমতে যে আমি কি কম বুঝতে পারতেছি না, আমার না হাসাই শরম করতেছে আবার খুশিতে আমার কোন জেনে বাড়িয়ে যেতেছে। আরে কি বলো কি বলো, খোল যা গুড্ডা যদি বার করে দাও তাহলে তুমি তো মরে যাবে, আমার বোনকে বিয়ে করবা কিভাবে? শান্ত থাকো আর কি, প্রেমে অস্থির হয়ে গেছে বাজি। না 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 তুমি চিন্তা করো না, তুমি চিন্তা মনটা খুব শান্ত করো, আমরা আছি তো মামা আছে। না 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 ওই কলেজে না একটা খুঁচিতে কলেজে লাফাই না, সেইটা তপ 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 লাফাইতেছে বুঝতে পারছে। অবাজে কি হবে, তোমার তো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নাই, তুমি কালকেই চলে আসো, মামা সব মিল করে দেবে আর কি, সব ঠিক করে দেবে মামা। শোনো বাবা শোনো, আমি কই তুমি মন দিয়ে শোনো, তুমি কালকে দুপুরবেলা আসো, তোমার ওই যে চাচা আরাফাত চাচাকে নিয়ে আসো, আমরা দুই মুরব্বি একসাথে বসে থেকে একেবারে মাছের মাথা দিয়ে খাওয়া দাওয়া করে তোমার হাতে আমি কে তুলে দেব। তুমি চিন্তা করো না, তুমি ধরো না যে আমার বোন অ্যানিকে তুমি পাঁচ ছয় শাড়ি করবা। আপনি হচ্ছেন এনির মামা, সম্পর্ক দুদিন পরে আমার খুব শ্বশুর হইবেন, আপনি যখন আমার আরাফাত মামার সাথে পয়সা আমার আর এনির হাতে মিলিয়ে দিবার চাইতেছেন আমি না করি কেমতে, তারপরে কি একটু এনের সাথে দেখা করে আমু। না 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 যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার। এখন একটু প্রবলেম আছে যে এখন তো রাত হয়ে গেছে, তুমি কালকে দিনের বেলা আসো, কালকে দিনের বেলা আসো, আমাকে আওয়ালে কোনো টেনশন লইন না, আরাফাত মামার যেমতে পারে আমি ফির দিয়ে লই আমু, দুপুরে আমু কেলা দশটার পরে চলে আমু। ওকে আমি তাহলে এনের সাথে রাইতে দেখা করবো। না না দেখার দরকার নাই, আমি যে আরাফাত মামারে ম্যানেজ করতে থাকা। যোগে হবে চার।